এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে যশোরে একজন পুরুষ এবং নরসিংদীতে একজন নারীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে নরসিংদীতে এই পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নরসিংদীতে 57 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2148। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 138 জন রোগী। যশোরে গত 24 ঘন্টায় 39 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে একজনকে ঢাকায় আনা হয়েছে। যশোরে এ পর্যন্ত ডেঙ্গুতে 7 জনের মৃত্যু হয়েছে।